আমি শর্মিষ্ঠা। তো চলে এসেছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ছাদে এসে খাচ্ছিলাম গলি, এই যে গলি। দুটো গুলি খেলেও তো পারো। না না, গুলি খেলে হয়? আমাকে দাও। গাছপালা গুলো কে দেখবে তাহলে? গাছপালা দেখার লোক আছে তাই? মানে গুলিগুলো এত টেস্টি খেতে, আমি তো তা থাকতেই পারছি না, মানে একটার পর একটার পর খেয়ে যাচ্ছি। তো আজকে ছাদে তোমাদেরকে আমি আমার ফুল গাছে চন্দ্রমল্লিকার সমস্ত টিপস, কীভাবে ফুল ফোটাতে হয় সব দেখিয়েছিলাম। এইবার এবার হলো মেন কাজ, যেটা হচ্ছে মানে চন্দ্রমল্লিকার যে ফুল তো এখন যাচ্ছে শুকিয়ে, প্রচুর মাদার গাছ, আমি আমার মাদার গাছ রেখে রেখে গাছ করি, সেই মাদার গাছগুলোকে আজকে কীভাবে রাখা যায় সেটাই দেখাবো। আর একটা কুমড়ো গাছ হয়েছে আমাদের, আমি গাছে সবজি জল দিতাম, মানে সবজি ভিজিয়ে ভিজিয়ে জল দিতাম, আমি করতে করতে এর মধ্যে জল দিতাম, দোকান থেকে কুমড়ো গাছ হয়েছে, আবার ফুল হয়েছে। এই যে নিয়ে আয় মা, এই যে আরেকটা, এই যে আরেকটা, অনেক ফুল এসছে। তো ভাবলাম এটা কি, এটাও হয়েছে ওইখান থেকে, এই সবজি খোসা থেকে, মানে এই সবজির খোসা থেকে এই আলু গাছ হয়েছে। আলু কতদূর হবে আমি জানি না, তবে গাছটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই, এখানে আয়, এগুলো হলো এক ধরনের ক্যাকটাস। এটা খুব সুন্দর আমার মাথাটা হয়েছিল, মানে এটার গাছটা হয়েছিল, ডালটা ভেঙে যায়, এটা ডালটা নিয়ে, এই যে এই ডালটা ভেঙে যায়, ডালটা ভেঙে তখন কী করবো, তখন ফেলে না দিই, এই ডালটাকে এখানে লাগিয়ে দিই, সেটা লেগে গেছে। আর বাঁচা কুচা যে পাতাগুলো ছিল, পাতাগুলো কিন্তু আমি এর মধ্যে লাগিয়ে দিই, যে প্রতিটা পাতা থেকে না, এটা হচ্ছে লোটাস ক্যাকটাস, নামটা ভুলে গেছিলাম, এটি এই যে পাতা থেকে একটা বেরিয়েছে, এই আর একটা পাতা থেকে বেরিয়ে, জানে পাতাগুলো ফেলে দিয়েছিলাম, এগুলো পাতা থেকেও গাছ হয়, এইটা বেরোচ্ছে, যে শিকড় সবে বেরিয়েছে, এই যে শিকড়, এই যে শিকড়, এই টবগুলোকে আমি নিয়ে যাবো, নিয়ে গিয়ে টবে টবে নাম লিখে রাখবো, কারণ এদের সব মাদার গাছ, আগামী বছরে এদের কাটিং করবো। আবার যেহেতু প্রচুর হয়েছিল, মানে একটা কাটিং থেকে তো অনেক রকম, একটা গাছ থেকে তো দশটা গাছ হয়েছিল, সব গাছকে আমি নেবো না, যেটা আমার খুব প্রয়োজন। এই যে তোমাদেরকে এই ফুলটা আমি দেখিয়েছিলাম যে কত বড় হয়েছিল, এটার আমি যেমন একটা কাটিং রাখবো, এটাকে নাম লিখে লিখে রাখতে হবে, নাহলে তো ভুলে যাবো সব, এক যখন ফুলগুলো কেটে দেবো না সব এক হয়ে যাবে, ওই জন্য সব এখানে ফেব্রিক দিয়ে নামগুলো লিখবো আমি। এই যে আরেকটা, এটার হলুদের যে মানে কাটিংটা করেছিলাম, যে স্নোবল যে কাটিংটা করেছিলাম, এই গাছটাকেও আমি মাদার গাছ, এটা রেখে দেবো গাছটাকে, এটারও নাম লিখবো, এগুলো সব এক জায়গায় করে এর কাটিং তৈরি হবে। এই যে আমি সব গাছ দিয়ে এগুলোকে লাগিয়েছিলাম, এগুলোকে আবার রেখে দেবো আগামী বছরের জন্য, মানে এগুলো আমার, এগুলো প্রায় দু বছর ধরে আমি এগুলো আর ফেলিনি, এগুলো যত্ন করে আমি রেখে দিই। এটাকে লিখে রাখবো স্নোবলের পিঙ্ক বলে, যেহেতু এটা স্নোবলের পিঙ্ক ছিল, আমি ফুলটা তোমাদেরকে আমার ভিডিওতে আগে দেখিয়েছিলাম, এত বড় ডাল তোকে রেখে লাভ নেই, স্নোবল বিগ পিঙ্ক বলে লিখবো। যদি টব হয় এতে লিখতে সুবিধা, এই যদি তলাটায় লেখো না, তাহলে জলটা মানে সারা বছর তো জল পড়বেই, বৃষ্টি এবারে আসবে, বর্ষা শুরু হবে, জল তো পড়বে, আমি করি কি এটা তলায় লিখে রাখি, তলায় লিখে রাখলে কি হবে বোধহয় মানে জল পড়ে নষ্ট হবে না, এটা হচ্ছে স্নোবল, তাহলে স্নো এস এন, মানে এস এন মানে আমি বুঝতে পারবো, যেহেতু আমি নিজের হাতে তৈরি করা এগুলো আমার, তো আমি নিজের সিম্বল সিম্বল দিয়ে লিখে রাখবো, ওটা তো আর অক্ষর লেখা যাবে না, তাই স্নোবল, তাই এস আর এন করলাম, স্নোবলের পিঙ্ক, বিগ পিঙ্ক, আমি দেখাই যে এগুলো লেখাগুলো থাকে, এবং এর তলাতে যদি লেখা হয় তাহলে এটা গত গত মানে দু এক বছর তো থাকে, আমি আজ তোমাদেরকে দেখাই, যেহেতু আমি লিখে রেখেছিলাম, এটা এসএন যেহেতু স্নোবল ছিল, যেন স্নোবল এসএন আর বিগ পিঙ্ক, আমি গত বছরের একটা গাছের লেখা তোমাদেরকে দেখাই, এই দেখো এটা আমার গত বছরের লেখা, এই দেখো বিগ, এটা অনলি ফর পিঙ্ক ছিল, তো ওই জন্য আমি এটাকে পিঙ্ক লিখে রেখেছিলাম, এই যে পিঙ্ক ফুল, এই যে পিঙ্ক, এটা গত বছরের লেখা আমার, এই যে যেহেতু এই যে টবে এইটা তলায় লেখা আছে, তার জন্য কি হয় এটা জল দিয়ে ধুয়ে যায় না, এটাকে এইভাবেই থেকে যাবে। এইগুলো যাদের লাগাবে একটাও ফেলে দিও না, এগুলো ভীষণ কার্যকরী, মানে সারা বছর পাওয়া যায় না, আমি তো সব লেবার দিয়ে করিয়েছিলাম,
দিয়ে কি হলো এগুলো সব কেটে দিয়ে রাখতে হবে কারণ এগুলো রেখে লাভ নেই ছোট ছোট করে কেটে দিয়ে আমি যদিও কিছুদিন পরে আবার কাটিং শুরু করব আমি কাটিং এর যখন ভিডিও বানাবো তখন তোমাদেরকে আবার আমি আপডেট দেব এই কিছুদিন পরে সব গুটিয়ে ফাটিয়ে নি গুটিয়ে নিয়ে মানে পুরো ছাদ গুছিয়ে নিয়ে ফাঁকা হয়ে নেব ওই জন্যই নামগুলো আরো লিখে রাখছি নালে সব ভুলে যাব আমরা তো আর দোকানদারের মতন বাগানি নই আমরা হলো শখের বাগানি তাই শখের বাগানি বলে নিজেদের মতন কাঠপিঁপড়ে ওইখানে ওই দেখো অনেক জায়গাতেই আছে খুব সাবধান তোমার পায়ের কাছে আছে ওই দেখো এই গাছের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই গাছটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে খুব সাবধান এই গাছটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে বাস ওয়াই লিখলে আমি বুঝতে পারবো ওয়াই অনলি ফর ওয়াই এভাবে তোমরা মার্কিং করে রাখতে পারো এস এন মানে আমি লিখেছি আমি আমার সুবিধা মতন তোমরা তোমাদের সুবিধা মতন নাম লিখে রেখে মার্কিং করে রাখতে পারো একজনের হাতে থাকলে খুব একটা অসুবিধা হয় না আমি যেমন নিজের হাতে করি আমার তো আর দুসরা কেউ নেই ওই জন্য আমি এস এন স্টোভার লিখলাম আর কি হলো ওয়াইয়ের দিয়ে হলো লিখে এটাকে একটা আমি চিহ্ন করে দিলাম অ্যাকচুয়ালি তাই এই হলো এরপর যখন আমি কাটিং করবো আমি চেষ্টা করবো এবার একটু তাড়াতাড়ি কাটিং করতে প্রত্যেক বছরই দেরি হয়ে যাবে মানে কোনো না কোনো সমস্যাতে পড়েই যাই আর কি এবার আমি তাড়াতাড়ি কাটিং করবো তাড়াতাড়ি কাটিংয়ে আপ যখন আমি করবো তখন তোমাদেরকে আমি সবটা তখন আবার দেখাবো যে কখন কাটিং করলাম কীভাবে কাটিংটা করতে হবে আমি নেক্সট আপডেট আবার তোমাদেরকে নিশ্চয়ই জানাবো কারণ তোমরাই আমার কী বলবো শুভাকাঙ্ক্ষী তোমাদের যেন ভিডিও বানাতে ভালো লাগে তোমরা দেখো বলে আমারও ইচ্ছে করে নতুন নতুন ভিডিও তৈরি করতে বা আরও কি কালকে তৈরি করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো টাটা।